এগুলা কি জাল না আসল টাকা? না এগুলো আসল টাকা। আসল টাকা রূপনগর পল্লবী এবং দক্ষিণ থান এলাকায় অভিযান চালিয়ে আমরা মোট সাতজন বিদেশি নাগরিক, তার মধ্যে ছয়জন নাইজেরিয়ান এবং একজন দক্ষিণ আফ্রিকান এবং দুইজন বাংলাদেশি বাসিন্দাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। জিজ্ঞাসাবাদে যেটা আমরা জানতে পেরেছি যে অধিকাংশ ক্ষেত্রে এদের ট্রিক্স যেটা, সেটি হচ্ছে এরা নিজেদেরকে মধ্যপ্রাচ্য, বিশেষ করে সিরিয়া, ইয়েমেন, লিবিয়া যেসব জায়গায় বিভিন্ন বহুজাতিক বাহিনী উপস্থিত আছে সেই সব দেশের সামরিক বাহিনী বা পুলিশের পরিচয় দিয়ে নিজেদেরকে তারা বলে যে তারা বিপুল পরিমাণ টাকা রয়েছে, এই টাকা নিয়ে তারা বিদেশে গেলে সব টাকা তারা খরচ করতে পারবে না বা গভর্নমেন্ট বিপুল পরিমাণ টাকা নিয়ে নেবে, এই টাকা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। ব্যবসায়ীদের সাধারণত টার্গেট করে তারা এই কথা বলে এবং যারা চাকরিজীবী তাদেরকে বলে, বলা হয় যে তারা চ্যারিটি করতে চায়, মসজিদ বা মাদ্রাসা করতে চায় বা এখানে যারা অভাবগ্রস্ত মানুষ আছে তাদেরকে সহায়তা করতে চায়। এই দুই ভাবে প্রতারিত করে একটা ভালো ফেসবুকের মাধ্যমে ভালো বন্ধুত্ব সৃষ্টি করে।